70 ألف باب من ذهب وفضة لحامل القرآن. جنتنا ایک نہر ہے جس کا نام ریان ہے، جس میں مرجان کا محل ہے، شہر ہے، جس کو 70,000 سونے چاندی کے دروازے ہیں جو حافظ و قرآن کو دیا جائے گا. لیکن دوستو اللہ تعالیٰ جل سمن آل ہو ہمارے سے ایک کتاب کی سن وہ کتاب المدرسہ ولین و آخر لے شکل علم جار مدرسہ ہوتی دبن بہت شکل علم اللہ تعالیٰ کی قرآن کتاب المدرسہ سن آپ کی کتاب کو پرباب چلی یہ کتاب پرباب اور پتبتی ایتو بھارت سے ایتو یہ کتاب سمجھ جائے اللہ تعالیٰ بولن ایسے جیسے کنو پہاڑ روپر رکھا ہے تو پہاڑ ٹکڑا ٹکڑا ہوئے گا دے اور اسم کتاب اللہ تعالیٰ مدر کی دیئے سن آپ کی کتاب سمجھ جائے اللہ تعالیٰ بولن جس تو توری ইঞ্জিনের বদলে পুরো মায়দা দিয়েছেন এবং আল্লাহ তালা আমিন যত সিদ্ধা আছে আমিন সিদ্ধা সুরাগুলা আছে এই সুরাগুলার বদলে সুরাগুলাকে আল্লাহ তালা জবুর বদলে আল্লাহ তালা দিয়েছেন আর যত অন্যান্য সিরা যেগুলো আছে সেগুলোর দ্বারা আল্লাহ তালা আমাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন পাকের নীতি এমন সমস্ত আয়াত আল্লাহ তালা বর্তমান করেছেন যা এর পূর্বে আর কারো উপরে এরকম ফজরত পূর্ণ আয়াত আল্লাহ তালা নাজিল করেন নাই. মেরে মহতরম দোস্তার বুজুর্গ এত বড় ফজরত পূর্ণ আর এত মর্যাদাপূর্ণ আর এত প্রভাবশালী কিতাব আল্লাহ তালা এই উম্মতকে দিয়েছেন. এই উম্মত কি করে তার কামিয়াবি অন্য কোনো কারণের মধ্যে তালাক করতে পারে, অন্য কোনো জীবন ব্যবস্থার মধ্যে তালাক করতে পারে, কোরআনকে ছেড়ে দিয়ে. আর আল্লাহ তালা এত আহ্বান করছেন কোরআনকে আর বুড়া জওয়ানের জন্য কোরআনকে ইয়াদ করে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন, আর বাচ্চার জন্য কোরআনকে ইয়াদ করে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন. এই সমস্ত হামিলের কোরআন যারা কোরআনের অলিমকে বহন করেছেন আছে তাদের জন্য রয়েছে ফজিলত এবং মর্যাদা. আল্লাহ তালা জান্নাতের মধ্যে তাদের জন্য এক মকাম রেখেছেন, এক মহল দিয়েছেন, যে মহলের নাম রাজিয়ান রায়ান. যে রায়ান নহর রায়ান একটা নহর হবে, একটা ঝর্ণা হবে জান্নাতের ভিতরে, যে জান্নাত যে ঝর্ণার নাম হবে রায়ান এবং মহল. হ্যাঁ একটা মহল হবে, যে মহলের মধ্যে 70,000 দরওয়াজা হবে, কেন তাদের 70,000 দরওয়াজা হবে এবং না জেনে আমাকে ধরা হবে কোরআন আর হামিলে কোরআনের জন্য কোরআনের আলমকে বহন করতে আল্লাহ পাক তার দিনে মকাম রেখেছে. তোমরা ভাইও আল্লাহ জল জলালহু কো রাজি করনা, ইতনা বড়া বাদশাহ ও ইতনা আসান, যদি ইধর তওবা কি তো আল্লাহ মেরি তওবা তো চল পিছলে সারে মাফ ওর আইন্দা কে লিয়ে তেরি মান কে চলুঙ্গা, চল ও রাজি হো গয়া. দুনিয়া কে বাদশাহ কো মানানা বড়া মুশকিল, মা কো মানানা বড়া মুশকিল, বিবি কো মানানা ওর ভি মুসিবত, ভাই কো মানানা মুশকিল, আল্লাহ পাক কো মানানা ইয়া আল্লাহ মেরি তওবা লজল গফর তলক ওয়ালা উবালি. يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي. اے میرے بندے نا امید نہ ہو تو اتنے گناہ کر اتنے کر کہ زمین بھر جائے آسمان بھر جائے اور تیرے گناہ آسمان تک چلے جائیں پھر بھی ڈرنا نہیں گھبرانا نہیں ایک بول بول دینا یا اللہ معاف کر دے تو میں کیا کہوں گا غفرت لك ولا أبالي. جاؤ میں نے معاف کیا مجھے کوئی پرواہ نہیں. سبحان اللہ کہتے بولو اللہ কিন্তু তিনি দোস্ত বান্দাদের বান্দাদের ব্যাপারে এত ক্ষমাশীল এত দয়াশীল, বান্দাকে তো গুনাহ করে একদিকে সে গুনাহ করেছে আর দিকে তার জবান থেকে এক শব্দ বেরিয়েছে যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, তো বলে মাফ বলার সাথে সাথে একদিকে মাফ চাইতেছে অপর দিকে মাফ করে দেওয়া হয়েছে তাকে. আল্লাহ তাহলে এত বড় ক্ষমাশীল বান্দার প্রতি এত দয়াশীল তিনি. আল্লাহ তাহলে বলেন যে বান্দা দয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, যদি তোমার গুনাহ এই জমিন ভরে যায় এই জমিন ভরে যদি আসমানও ভরে যায় কোনো পারবা নাই, তুমি শুধু একটা কথা কো তোমার জবান থেকে বেরিয়ে আসে আল্লাহ ভুল করে ফেলেছি গলতি করে ফেলেছি মাফ করে দাও তো আমি তোমার সমস্ত গুণাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না. তিনি বলেন মা বাপকে রাজি করা তো মুশকিল, বাচ্চাকে রাজি করা তো মুশকিল, বলছে দিদিকে রাজি করা তো আরো মুশকিল, অন্য দেশে রাজি করা মুশকিল, কিন্তু এত বড় প্রভাব তিনি বাচ্চা তাকে রাজি করানো কোনো মুশকিল না বড়ই আসা. میرے محترم بھائی اور دوستو کب تک توبہ ہو سکتی ہے؟ آپ تو بوڑھے ہو گئے اب کیا توبہ کریں؟ نہیں. باب التوبہ مفتوح ما لم یغرغر،
جب تک گلے میں سانس کے ٹوٹنے کی آواز پیدا نہیں ہوتی اللہ توبہ کا دروازہ کھول کے بیٹھا ہوا ہے. جب بھی توبہ کرے گا توبہ قبول ہے. কত কম পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন? বলে বুড়ো হয়ে গেছে গুনাহ করতে করতে, তার কোনো ভয় নাই. আরে যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসতেছে, তোমার গলার শ্বাস প্রশ্বাস দ্রুত না হইতেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আর তোমার তৌবাকে কবুল করবে. আমার ভাইও যাব কই তওবা করকে আল্লাহ কি তরফ আতে হ্যায় تو اللہ تعالیٰ کیا فرماتا ہے؟ من اقبل علی جو میری طرف کو آیا فلقیتہ من بعید, میں آگے بڑھ کے اس کا استقبال کرتا ہوں. اور کرکم تین توبہ کرنے والا اللہ تعالیٰ بولن توبہ کرنے والا کہ تین کرکم ساگت جانا بولے کہ جو کہ ہمارے دیگے بڑھے تو ہمیں آر آگے بڑھے تاکہ استقبال کری تاکہ آ جائے گی. اگر کوئی توبہ کرتا ہے تو ساتوں آسمان میں روشنیاں ہوتی ہیں, تو فرشتے پوچھتے ہیں یہ روشنی کیسی ہے؟ تو اعلان ہوتا ہے اصطلح العبد علی مولاہ, ہاں ایک آدمی نے توبہ کر لی ہے, اللہ تعالیٰ کی صلح کر لی ہے, اس پر سارے آسمان پہ روشنی ہو رہی, اور اتنا بڑا لاکھوں کا مجمع اگر آج توبہ کر لے تو اللہ کتنا خوش ہوگا میرے بھائیوں. بولے جب کون مانو توبہ کرے تو آسمان آلوکت ہو جائے, نورانی ہو جائے, فرشتہ جگہ کے لیے آلو کسر بولے تخن اعلان ہے کہ اللہ بندہ اللہ সাথে সন্ধি করে নিয়েছে, আল্লাহর বান্দা আল্লাহর সাথে সন্ধি করে নিয়েছে, তওবা করে নিয়েছে, তারই নূর তারই আলো. তিনি বলেন আজ যদি একজনের তওবা যদি আসমানকে আলোকিত করে নিতে পারে তাহলে এই পুরো মাঝে যদি আজকে তওবা করার জন্য তৈরি হয়ে যায় তো কিরকম আলোকিত হবে আসমান? জমিন কাছে হ্যাঁ আল্লাহ ইজাজত দে ফট যাও সারা ঢাকা অন্দর চলা যায় ইতনে গুনাহ হো গে. اے سمندر کہتے ہیں اللہ اجازت دے ہم چڑھ جائیں ساری دنیا کو نکل جائیں, ہماری اب پہاڑ بھی سمندر کھا جائے, اور فرشتے اجازت مانگ دے اللہ اجازت ہو کہ ہم آپ زمین تیرے بندوں کو ختم کر دیں کہ تیرے نافرمان ہیں. تو جس کی نافرمانی ہو رہی وہ کیا کہتا ہے؟ ما من یوم الا والبحر یستعذن ربہ فی ان یغرقنا آدم, سمندر پوچھتا ہے, والارض تستعذن فی ان تبتلعه, یہ زمین پوچھتی ہے, والملائکہ تستعذن فی ان تعاجله وتهلكه, فرشتے پوچھتے ہیں کہ اللہ اجازت دے موت ہو گئی ہم ابھی ان کو ختم کریں. جس کی نافرمانی ہو رہی وہ کیا کہہ رہا ہے؟ دعو عبدی فانا اعلم بعبدی, پیچھے ہٹ جاؤ میں اپنے بندے کو تم سے زیادہ اچھا جانتا ہوں, ان کا نا آپ تو کم فشان کم دہی, تم نے پیدا کیا ہے تو مار دو مٹا دو, ان کا نا اب دی سمنی و الی اب دی, میرا بندہ ہے تو درمیان سے ہٹ جاؤ, میں اس کے توبہ کا انتظار کر رہا ہوں. ان اتانی نہارن قبل تو ہو, ان اتانی لیلن قبل تو ہو, جس دن توبہ کرے گا اور جس رات میں توبہ کرے گا وہی میرے رحمت کے دروازے کھلے پائے گا. میرے بھائیو سارا مجمع توبہ کرے اور ساری امت سے توبہ کروانے کی نیت کریں ہم. بھائی اور بزرگو دنیا بھرا مانوس جب اللہ تعالیٰ نافرمانی کرے گنا کرے اللہ تعالیٰ حکم نست کرے تو زمین اللہ تعالیٰ کا درخواست کرے یا اللہ اجازت دین اے مانو ہمیں پھٹی اور یہ سمست مانوس کے ہمارے بھیتر ہمیں نہیں ادھر کے دھنس کرے دی ادھر ادھر کے بھیتر ہمیں نہیں گلے نہیں ادھر کے ہمیں اور پہاڑ سمندر بولتے تھکے یا اللہ آپ نے اجازت دین ہمیں اونچے ہوئے جائے اور سارا دنیا کے دبا اسے ختم کرے دی ایسا نافرمانی ہوئے گیسے ایسا اپنا نافک گنا ہوئے گیسے بولے زمین اللہ تعالیٰ کسے اجازت چاہے এই মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য আর সমুদ্র আল্লাহ থেকে ইজাজত চায়, এই মানুষকে ধ্বংস করার জন্য ফেরেশতারে আল্লাহ থেকে ইজাজত চায়, যে আল্লাহ ইজাজত দেন অনেক নাফরমানি অনেক গুনাহ হয়ে গেছে ইজাজত দেন ধ্বংস করে দি এই আবাদীকে, এই আবাদীকে খতম করে দি. কিন্তু দোষ সর্বদিন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন সরে যাও তোমরা আমার সামনে থেকে সরে যাও, যদি তোমরা সৃষ্টি করে থাকো, তোমরা যদি তাদের খালেক হয়ে থাকো, তোমরা যদি তাদের সত্য হয়ে থাকো তাহলে তাদেরকে ধ্বংস করে দাও, আর আমি তাদের সত্য হয়ে থাকি, আমি তাদের মাহবুদ হয়ে থাকি, তো আমি তাদের তোবার অপেক্ষায় আছি, সরে যাও আমার সামনে থেকে, আমার বান্দাদের আমার বান্দাদের মধ্যখান আমার এবং তাদের মধ্যখান থেকে তোমরা সরে যাও, আমি তো তাদের তোবার অপেক্ষায় আছি, রাত্রে অপেক্ষায় আছি, দিনে অপেক্ষায় আছি, যখনই সে তোবা করবে আমি তাকে মাফ করে দেব, আমি সে অপেক্ষায় আছি কখন সে তোবা করবে. এজন্য দোস্ত আমরা নিজেরাও তওবা করি আর সারা দুনিয়াকে উপর তওবার উপর উঠাই, এটা আমাদের দোস্ত আপনাদের জিম্মাদারি, আমাদের নিয়ত করি আমরা ইনশাআল্লাহ. নিয়ত পাবলি সামনে নিয়ত করে নিছি ভাই যে আমরা নিজেরাও তওবা করবো সারা দুনিয়াকে তওবা করাই দেবো. আরে ভাইও আপনি হর হাজত আর জরুরত আল্লাহ সে মাঙ্গনা,
کوئی دنیا میں کسی کا کام نہیں بنا سکتا. لا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا. جس پر مخلوق کا لفظ بولا جائے نہ وہ نفع دے سکتا ہے نہ نقصان دے سکتا ہے نہ زندگی دے سکتا ہے نہ موت دے سکتا ہے نہ مرے کو اٹھا سکتا ہے. لہذا بھائی دنیا اور آخرت کے سارے مسئلے آسمان والے کا حل ہوتے ہیں. تموتی کو منائیں گے اللہ اکبر کر کے, مسجد کی دوڑ لگے, محاورہ ہے نا ملا کی دوڑ مسجد, ہم سب کی دوڑ مسجد کی لگ جائے, ہماری مسجدیں بھر جائیں, ہمارے گھر مسجد کا نمونہ بن جائیں, گھروں میں عبادات زندہ ہوں, قرآن کی تلاوت, اللہ کا ذکر اور تعلیم کا حلقے, اور ہماری مسجدوں میں 24 گھنٹے نماز زندہ ہو, نوافل زندہ ہوں, تعلیم کے حلقے ہوں, ذکر کے حلقے ہوں, دعا کا مانگنا ہو, ہر وقت اللہ کا گھر آباد ہو, اللہ سے مانگا جائے, نماز پڑھ کے اس کے سامنے جھکا جائے, تو دنیا اور آخرت کے سارے مسئلوں کا حل. وامر اہلک بالصلاۃ واصطبر علیہا لا نسألک رزقا نحن نرزقک. اے میرے حبیب چھوڑ دے دنیا کے کام, نماز پڑھ, میں تیرے سارے مسئلے حل کروں گا. نماز ہمارے دنیا اور آخرت کے مسائل کا حل ہے. تو ہر مسلمان میرے بھائی اللہ کی طرف دوڑے, فروا الی اللہ, اللہ کی طرف دوڑو. کیسے مسلح کے اللہ یہ اللہ کی طرف ادھر اللہ اکبر کہا, ادھر اللہ کی طرف چلنا شروع ہو گیا, آسمان کے دروازے کھل گئے, عرش کے دروازے کھل گئے, اور اللہ تعالیٰ اپنے بندے کی طرف متوجہ ہو گیا کہ میرا بندہ نماز پڑھنے آ گیا. بھائی بزرگوں ہمارے سکل حاجت ضرورت پورا کرنے والا ایکمتر اللہ تعالیٰ, ہمارا کرو کچھ نہیں حاجت ضرورت پورا کرنے جو چاہیے نا, ہم تو اللہ تعالیٰ کرتے چاہیے. اللہ تعالیٰ دے تو کسی سب مخلوق, اے مخلوق تار ہاتھ نہ نفع آتے نہ نقصان آتے نہ لابھ آتے نہ کھوتی آتے نہ حیات اور موت سے ماری نہ تار ہاتھ کسی آتے نہ سر بزرگ نفع نقصان لابھ نقصان اور دوست حیات موت سب کسی اللہ تعالیٰ ہاتھ رہے تھے. لیکن ہمارا ہمارے سکول حاجت ضرورت سکول ابستہ اللہ کرتے چاہیے, اللہ کرتے چاہیے এবং আল্লাহ তাআলার দিকে দৌড়বো, আমরা মসজিদের দিকে আমরা দৌড়বো. মানে আমাদের দেশে একটা প্রবাদ চালু আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মানে এই যে মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, আর সমস্ত মানুষের দৌড়ে মানে আমাদের সকলের দৌড় মসজিদের দিকে হবে. আমরা মসজিদের দিকে দৌড়বো, এই মসজিদের দিকে দৌড়াই আল্লাহ তাআলার দিকে দৌড়া, যার হাতে আমাদের সকল মাস্টার সমস্যার সমাধান রয়েছে তার দিকে আমরা দৌড়বো. আমাদের মসজিদে গিয়ে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াতেছি, আমরা নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার জিকির করতেছি, তেলাওয়াত করতেছি, ইবাদতের মধ্যে আমাদের ঘরের মধ্যে সমস্ত আমলগুলোকে চিন্তা করতেছি, তালিমের হালকা আমরা আমাদের ঘরের মধ্যে চালু করতেছি, দাওয়াতের সাজা ঘরের মধ্যে বানাতেছি, জিকিরের পরিবেশ ঘরের মধ্যে কায়েম করতেছি, শিখা শিখানোর পরিবেশ ঘরের মধ্যে কায়েম করতেছি, তসবিহাতের তেলাওয়াতের পরিবেশ আর মাহল ঘরের মধ্যে চিন্তা করতেছি. মসজিদের মধ্যে এরকম দোস্ত দাওয়াত আর তালিম আর জিকির আর ইবাদতের মাহল মসজিদের মধ্যে আমাদের কায়েম হইতেছে. আমি ভাবে মহতরম দোস্ত নামাজের জরিয়ে আমলের জরিয়াতে খোদায় পাকের কাছে আমরা চাইতেছি, তো খোদায় পাক ইনশাআল্লাহ আমাদের সকল মাস্টার হল করে দিবেন. আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করুন, নিজেও নামাজের ইহতিমাম করুন, আমি আপনার কাছে রিজিক কামাই করা চাই না, রিজিক আমি আপনাকে দেব, জরুরত আপনার আমি পুরা করে দেব. আল্লাহর দিকে দৌড়তে বলা হয়েছে, বলে আল্লাহর দিকে দৌড় দি, আল্লাহর দিকে দৌড় হলো বাস নামাজ পড়ো, আল্লাহু আকবার বলে মুসল্লা দাঁড়ায় যাও, এটাই হলো আল্লাহর দিকে দৌড়. আল্লাহর দিকে দৌড় এটাই যে না আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও নামাজের মুসল্লাতে, আল্লাহর দিকে দৌড় হলো, দাঁড়াই গেল তো আসমানের দরওয়াজা খুলে গেল, আর আল্লাহ তাআলা সমস্ত পর্দা হয়ে গেল, আল্লাহ তাআলা তার বন্ধের দিক মতো হয়ে গেলেন, আল্লাহ তার বন্ধের দিক মতো হয়ে গেলেন. তো দোস্ত আর বুঝলো আমাদেরকে বলা হয়েছে বাপের আল্লাহ আল্লাহর দিকে দৌড়ো, আল্লাহর দিকে দৌড় কি আল্লাহর দিকে দৌড় হলো নামাজে দাঁড়াও, আর নামাজের জরিয়েতে নিজের সকল হাজত জরুরতকে আল্লাহর কাছে চাও, কার কাছে চাই না, আল্লাহ তোমার জরুরতকে পুরা করে দেবেন, আল্লাহ তোমার দিকে মতো হবেন, আল্লাহ তাআলা তোমার হাজতকে শুনবেন. میرے بھائی اللہ تعالیٰ کتنی بڑی خوشخبری دے رہا ہے, قد افلح من تزکا وذکر اسم ربه فصلى قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ان الانسان خلق هلوعا اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعا الا المصلين الذين هم على صلاتهم دائمون
اللہ تعالیٰ خوشخبری دے رہا کہ جس نے اپنے آپ کو پاک کیا، وضو کیا، اللہ اکبر نماز پڑھی، کامیاب ہو گیا، جس نے اپنی نماز میں اللہ کا دھیان پیدا کیا، خوف پیدا کیا، کامیاب ہو گیا. انسان بخیل بھی ہے اور انسان جلد باز بھی ہے اور انسان جزا فضا کرنے والا بھی ہے، پر جس نے نماز کو پکا کر لیا اللہ اس کو بخل سے پاک کر دیتا ہے، اللہ پاک اس کو بخل سے نکال دیتا ہے، جزا فضا سے نکال دیتا ہے، اور اللہ جل جلالہ اس کے لیے کامیابی کے راستے کھول دیتا ہے. اور پھر اللہ تعالیٰ جل جلالہ پسند اچھے اس کو سمجھے আল্লাহ তালা কিরকম এই পুরানো পাত্রের মধ্যে নামাজ পড়ানোর কিরকম আল্লাহ তালা মর্যাদা বহন করেছেন, এটা তো আল্লাহ তালা ফরমান. যারা নামাজের জন্য অজু করে তাহারা তখন পবিত্রতা হাসিল করে, এবং যারা নামাজ পড়ে আল্লাহ বলে তারা কামিয়াব হয়ে, তারা সফল কাম হয়ে গেছে. যারা নামাজকে জ্ঞানের সাথে খুশি খুশির সাথে নামাজকে পড়ে আল্লাহ তালা বলেন যে তারা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে. এবং বলেন মানুষের মধ্যে ত্রিগুণতা আছে, ত্রিগুণতার স্বভাব আছে, বক্তৃতির স্বভাব আছে, নামাজ পড়ানো বলা হয়, নামাজের নামাজ পড়ানো বলা হয়, তো আল্লাহ তারা তার ভিতর থেকে বকরি এবং ত্রিপুণাকারী স্বভাবকে আল্লাহ তালা দূর করে দেন. নামাজের দ্বারা আল্লাহ তালা তার জন্য কামিয়ে দিয়ে দরওয়াজা খুলেছে. আর ভাই নামাজ আল্লাহ সে মুনাজাত, আল্লাহ সে রাজ ও নিয়াজ. মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তালা নে জবাব দিয়া হামাদানি আবদি, মেরা বান্দা মেরি তারিফ কর রহা হ্যায়. নামাজের কি নামাজের আল্লাহ তাআলার সাথে কথা বলা, আল্লাহ তাআলার সাথে মোনাজাত করা এবং কথা বলা বলে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা তার কথার জবাবে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করিয়াছে, আমার তারিফ করিয়াছে. মানে আমার আর রহমান আর রহিম, তো আসমান সে জবাব আয়া আসনা আলাই আব্দি, মেরে বান্দে নে মেরি সানা বয়ান কি. আবার যখন সে বলে আর রহমান আর রহিম, তো আসমান সে জবাব আছে আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার সানা عبدو و ایاک نستعین, مانگنا یہ میرے لیے عبادت میرے بندے کے لیے, تو والے عبدی ما سأل, میرا بندہ مانگ کیا مانگتا ہے. যখন সে বলে আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে সাহায্য চাই, তো আল্লাহ তাআলা বলেন এটা আমার বাহিনী ও বাহিনী আপনি, এটা আমার এবং আমার বান্দার মধ্যখানে, এখানে কিছু বান্দার জন্য কিছু আমার, ইবাদত করা এটা আমার বান্দার জিম্মা, আর দেওয়া এটা তার মদত করা সাহায্য করা এটা আমার জিম্মা, এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই আমি তাকে দান করবো. আল্লাহ তাআলা নে ফরমায়া হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল, এ মেরে বান্দে কে লিয়ে হে, চল মেরা বান্দা লে লে মুঝসে. আর যখন বলে হুদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল সত্য পথে পথে চালান, সত্য পথের সন্ধান আমাকে দান করুন, হেদায়েত দান করুন, তো আল্লাহ তাআলা বলেন এটা আমার এবং আমার বান্দা আমার বান্দা কে আমার বান্দার জন্য, আর আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই আমি দেবো, না বান্দা দিয়ে না হতো. ফরমায়া ভাই শর্ত ইয়ে হ্যায় কে নামাজ হো, নামাজ উসমে কোই অর না হো. হ্যাঁ কিন্তু দোস্ত শর্ত নেই যে নামাজ নামাজের মতো হয়, তার মধ্যে আর অন্য কিছু যেন না رحمان اور سجدہ کرنے والا اللہ کے دروازے پر اللہ کے قدموں پہ اپنا سر رکھ دیتا ہے, تو جب اللہ کے کتنا قریب ہو جائے تو پھر کسی اور کو سوچے تو یہ بات اللہ کو پسند نہیں ہے. یاد بھائی نماز ایسی ہو کہ جب اللہ اکبر کہے تو پھر سر سے کٹ جائے, لئی تک تحلو والیام مریرتن ولئی تک تربا والانام غضابو, سب سے ہٹ جائے, کوئی ناراض ہو, کوئی خوش ہو, کوئی لڑے, کوئی صدا کرے, کوئی لڑائی کرے, سب سے بے نیاز ہو کر وجہت وجہی للذی فطر السماوات والارض حنیفا, سب سے
منہ موڑ کر ایک کی طرف منہ پھیر لیا جائے. اللہ کا نبی جو کہہ رہا اسلم تو نفسی الیک ووجہت وجہی الیک وفوضت امری الیک واجعت ظہری الیک رحمتا ورحمتا الیک لا مولا ولا من جا منک الا الیک. سب سے تک جائے اور ایک اللہ پاک سے جڑ جائے, یہ ہے حقیقت نماز. جس سے یہ نماز حاصل ہو گئی وہ ادعونی استجب لکم, وہ جب ہاتھ اٹھائے گا فوراً اللہ قبول فرمائے گا. جب بندہ سجدہ کرے تو سجدہ رہتا اوستھا ہے سب سے بیشی اللہ تعالیٰ نکٹ بٹی ہو جائے بندہ, جب سے سجدہ مت جائے اللہ تعالیٰ سب سے بیشی نکٹ بٹی سب سے مقرب ہو جائے سے. ایبن دوست اور بزرگ بولیں جب بندہ سجدہ کرے تو سجدہ نہ سجدہ کرتے سے اللہ تعالیٰ قدم اوپرے اب اللہ پاک دروازے اوپر سے سجدہ کرتے سے. ایبن بولیں ایسے نہیں کرے جب بندہ پہنچ جائے جب تار دین کو مخلوقر دیگے تار دینے مجھے انہوں کسیر دیان انہوں مخلوقر خیال ایسے کی کخنو برداشت دیگو ایسے کی کخنو سجدہ کرا جائے. নামাজ এরকম হয় যে আমি যখন নামাজে দাঁড়াই আমার অন্তর আমার বাইরে সব কিছু থেকে বাইরের সকল জিনিস থেকে কেটে যায়, সম্পর্ক ছিন্ন করে ফেলি, সব কিছু থেকে সম্পর্কহীন হয়ে সম্পর্ক ছিন্ন করে আমি নামাজে দাঁড়াই. তখন তোর সর্বদুর্গ এই নামাজের মধ্যে এরকম তাকাত আর শক্তি আছে. তোর সর্বদুর্গ নামাজে যখন দাঁড়াইব তো কোন জিনিসের ধ্যান আমার দিলের মধ্যে নাই, কোন জিনিসের খেয়াল আমার দিলের মধ্যে নাই, আমি তো আল্লাহ তালার সঙ্গে দাঁড়াইছি. নামাজ যখন এরকম হবে তো এই নামাজের দ্বারা দরজা খুলবে আল্লাহ তালার থেকে নিতে পারবে. نباتا بن یزید نخی رحمت اللہ علیہ یمن کے ہیں, تابعی ہیں, صحابی نہیں ہیں, اللہ کے راستے میں جا رہے, گدا مر گیا, سامان نیچے اتارا, دو رکعت نفل, اللہ اکبر, یا اللہ تو ہر چیز سے بے نیاز ہے اور میں محتاج ہوں, میرا سفر ہے, یہ گدا ہے, پیدل کیسے جاؤں, اسے زندہ فرما. کان کھڑا ہلاتا ہوا گدا کھڑا ہو گیا, نماز پر اللہ نے مردے زندہ فرما دیے. যখন সব কিছুর থেকে সম্পর্ক চিহ্ন করে এক আল্লাহর দিকে মতো হয় যখন আমরা নামাজ পড়বো সেই নামাজের মধ্যে আল্লাহ তালা তার কাছে রেখেছে নামাজ পড়ে দোয়া করবো যারা চাইব আল্লাহ তালা দিয়ে দিবে. বলছেন একজন ঘটনা বলতেছেন গাদায় করে যাইতেছেন সফরে যাইতেছেন মাঝে গাদা মারা গেছে গাদার মধ্যে সামান রয়েছে সব কিছু রয়েছে এখন সে বেচারা নামাজ পড়েছে নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ দাদা তুমি পয়দা করেছো এর জিন্দা হয় এর মুর্দায় সব কিছু তোমার হাতে এলে গাদা যদি সফরের মধ্যে না হয় আমি সামান নিয়ে চলবো কিভাবে আল্লাহ তুমি আমার এই গাদাকে চিন্তা করে দাও. বলছে গাদা কান নেড়ে খারাপ হয়ে গেছে চিন্তা হয়ে গেছে যখন নামাজ নামাজের মতো ছিল তো নামাজের মধ্যে তাকত ছিল নামাজ পড়ে ড্রপ করেছে সমস্যা হল হয়ে গেছে সমস্যার সমাধান হয়ে গেছে. আমার ভাই অগ্নি মেহনত হ্যাঁ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালে আখলাক সিখনা ইন্নাকা আলা খুলুকিন আযীম اول اخلاق سیکھنا بعثت لأتمم محاسن الاخلاق بعثت لأتمم مكارم الاخلاق میں اخلاق کی چوٹیوں تک پہنچانے آیا ہوں اخلاق کی خوبیوں کو مکمل کرنے آیا ہوں. اللہ نے آپ کے اخلاق کی تعریف فرمائی آپ بڑے عالی اخلاق والے ہیں میرے بھائیو. اخلاق پر آپ نے ضمانت دی ہے وزعیم ببیت فی آل الجنہ لمن حسن خلقہ اپنے اخلاق ٹھیک کر لو تو میں ضمانت دیتا ہوں جنت الفردوس میں گھر لے کے دوں گا. میرے محترم دوست ایر پر آمد کے جنہیں ٹھیک کرتے ہوئے آمد اخلاق ٹھیک کرتے ہوئے اخلاق کے بارے رسول پاک صلی اللہ علیہ وسلم کا اللہ تعالی بولیں یہ اپنی اخلاق کے سب سے سر ہو دس کی تو اخلاق کے سب سے سر اپنی ہو دس کی تو رسول صلی اللہ علیہ وسلم بولیں ہم آج کی دنیا تے اخلاق کے پورن تو دور جنہ اب اخلاق کے ایک بڑے سست میں پہنچ تو کیا خبر جنہ اب رسول پاک صلی اللہ علیہ وسلم ذمہ دار ہے جن زمین ہے اتنے تک کی جو رسول تار اخلاق کے سندر کر رہے تھے جنت کے سب سے مقام تک دور رسول پاک صلی اللہ علیہ وسلم زمین ہے. میرے محترم بھائی اور دوستو اللہ تعالیٰ ہمیں سکھا رہا ہے اخلاق کیا ہوتے ہیں. عباد الرحمن اللہ کے بندے کون سے؟ الذین یمشون علی الارض ہونا جو زمین پر تواضع اور عاجزی سے چلتے ہیں چلنے میں اخلاق سکھائے. اللہ تعالیٰ مدد سے اخلاق بھی کہتے ہیں اخلاق کا کے بولے اللہ تعالیٰ بولے نا عباد الرحمن اللہ بندہ رحمان بندہ تھوڑا کرا جرا زمین اوپر تواضع اور نمرتار ساتھ چلے ونمر ہوئی چلے متواضع ہوئی چلے. اور دوسری جگہ کہا لا تمش فی الارض مرحا منفی بھی بتایا مثبت بھی بتایا تواضع سے چلتے ہیں. اور کیا کہا اکڑ میں کہنا چلنا اکڑ کے مت چلنا کہ اللہ تعالیٰ کو تکبر پسند نہیں ہے.
অন্য জায়গায় বলছেন যে তারা তুমি জমিনের উপরে হয়তো পাওয়া আঁকড়াই চলিও না, অহংকারের সাথে চলিও না। তিনি একদিকে তাওয়াজের কথা বলেছেন এবং তাওয়াজকে ধ্বংস করে কি করেছিলেন সেটা সেটাও বলে দিয়েছেন, ওইভাবে তুমি চলিও না, এটা তাওয়াজের খেলাফ। আল্লাহ তাআলা নে বলনে মে আখলাক, কালামকে আখলাক শিখায়। يخبض من صوتك کسی سے بات کرو آہستہ نروے سے بات کرو. اذا خاطبهم الجاهلون قالوا سلاما, جب کوئی ان سے جہالت کا معاملہ کرتا ہے تو وہ سلامتی کا معاملہ کرتے ہیں, جب کوئی ان سے بری بات کرتا ہے تو اس کے جواب میں اچھی بات کرتے ہیں. ادفع بالتی ہی احسن, برائی کا جواب برائی سے مت دو, برائی کا جواب اچھائی سے دو. وجادلهم بالتی ہی احسن, برائی کا جواب برائی سے مت دو بلکہ برائی کو اچھائی سے مٹاؤ. কথাবার্তার মধ্যে আখলাক কি হবে এটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। সৌতিক, তুমি কারোর সাথে কথা বলতে নরম আওয়াজে কথা বলো, ছোট করে কথা বলো। আর কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, কঠোর ব্যবহার করে, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো। অজাতে হুমদিল্লতে হি আস্তান, আর কেউ যদি তোমার সাথে ঝগড়া করে তো তুমি তার সাথে ঝগড়া করিও না। কেউ যদি শক্ত কঠোরতা তোমার সাথে প্রকাশ করে, খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ব্যবহার ইল্লানে আমাদের আখলাক কি হবে এটাও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে اللہ تعالیٰ نے مال خرچ کرنے میں اخلاق سکھائے. لا تبطلوا صدقاتکم بالمن والاذا, پیسہ خرچ بھی کیا میرے نام پر اور احسان بھی جتلایا اور اس کے اگلے کو پریشان بھی کیا کہ ہم نے تم پہ خرچ کیا, ہم نے تم کو دیا تو تمہارا اگلا کیا بھی ضائع ہو گیا. جب مال خرچ کرنے میں بھی اخلاق سکھائے, اس کا بھی طریقہ سکھایا کہ جس پر ہمارا مال اللہ کے ہاں قبول ہو جائے. اس سے مال خرچ کرنے مجھے اخلاق ہمارے کی ہوئے ایٹو اللہ تعالیٰ مجھے قرآن مجھے مجھے سکھیں. لا تبدلو صدقاتکم بالمن والاذا, তোমরা তোমাদের দান খায়রাত গুলাকে, তোমাদের সৎকার গুলাকে অন্যের প্রতি এহসান দিতে, অন্যকে দান করেছ, আমি তোমাকে এত দিয়েছি, এই দিয়েছি, এই করেছি, সেই করেছি, আমি তোমার উপকার করেছি, এই ডাক্তার কথাবার্তা দিয়ে তোমরা তোমাদের দান গুলাকে বাতিল করে দিও না, শেষ করে দিও না. তো আল্লাহ তাহলে আমাদের, আমরা আমাদের সৎকার খায়রাত গুলাকে কি করে হেফাজত করতে পারি, এর আখলাক আমাদেরকে শিখাইছেন যাতে আমাদের দান খারাপ নষ্ট না হয়ে যায়, এই লাইনে আমাদের আখলাক শিখাইছেন. আপনি ওপর খরচ করার কা তরিকা ভি বতায়া, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা. জব আপনি ওপর খরচ করতে হ্যায় তো আল্লাহ নে জিতনা দিয়া হ্যায় উসমে ইসরাফ ভি নাহি করতে, উসমে বখল ভি নাহি করতে, বলকি দরমানি চাল চলতে হ্যায়, ইয়ে উনকে খরচ করনে কা তরিকা হ্যায়। এবং নিজের উপর খরচ করার তরিকা আল্লাহ তাআলা আমাদেরকে বাতাইছেন যে যখন তাদেরকে মান দেওয়া হয় তো তারা নিজের উপর খরচ করতে গিয়ে ইসরাফও করে না, অতিরিক্তও করে না, এবং আবার তারা কিছু অপব্যয়তাও করে না, কারণ এই দুইয়ের মধ্যখানে মধ্যবর্তী রাস্তাকে তারা এখতিয়ার করে। তো নিজের উপর খরচের লাইনে তরিকা কি হবে সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছে। আমনে ফরমায়া, হে আবা হুরাইরা, আলাইকা বি হুসনিল আখলাক, আবু হুরাইরা হুসনে আখলাক কো সিখ লে। یا رسول اللہ, وما حسن الاخلاق, حسن اخلاق کیا ہے؟ تو آپ نے فرمایا, تصل من قطع وتعطي من حرمت وتعف عن من ظلمت, تو توڑنے والے سے جوڑ لے اور تو نہ دینے والے کو دے دے اور تو ظلم کرنے والے کو معاف کر دے, تو یہ حسن اخلاق ہیں. আবু হুরায়রা, হুসনে আখলাক, সুন্দর আখলাক শিখো, উত্তম আখলাক শিখে নাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আখলাক আবার কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক ছেড়ে নাও, আর যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, আর যে তোমাকে বঞ্চিত করে, মাহরুম করে, তুমি তাকে দান করো। সাহাবীনে পূজা, ইয়া রাসূলুল্লাহ, মানে ইসলাম, ইসলাম কি হয়? আপনি ফরমায়া, ইতআমুত তাআম ওয়া তাইবুল কালাম, মিঠা বোল বোলনা আর খানা খিলানা, ইসলাম হ্যাঁ। শুনে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানা খাওয়ানো আর মিষ্টি কথা বলা এটাই ইসলাম। আদা মান ঈমান, ঈমান কি হয়? তাআলা ফরমায়া, আসসাবর ওয়াস সামাহা, সবর করনা, মাফ করনা, এই ঈমান হ্যাঁ। বলে শুনে ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধৈর্য ধারণ করা, সবর করা, আর অন্যকে ক্ষমা করে দেওয়া। উসমান পুছা, আইল ইসলাম আফদল, সবচেয়ে বেহতরিন ইসলাম কি হয়? তাআলা ফরমায়া, মান কালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সবচেয়ে বেহতরিন ইসলাম, সবচেয়ে বেহতরিন মুসলমান ও হে কি হাত সে, উসকি জুবান সে দূসরে মুসলমান কি মাত কি জান ভি মাহফুজ হো আর উসকা মাল ভি মাহফুজ হো। ইনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম ইসলাম কি? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুসলমান যে তার জুবান এবং
তার হাত থেকে অন্য মুসলমানের জান মাল আপনার ইজ্জত সব কিছু নিরাপত্তা পায়, সব কিছুর হেফাজত হয়ে যায়, সে হলো উত্তম মুসলমান, তার ইসলাম হলো সর্বোচ্চ ইসলাম। আপনি দোস্তে পুছা আইউল ঈমান আফজল, সবসে বেহতরিন ঈমান কে হে? আপনি ফরমায়া পার্সোনাল আখলাক, আচ্ছে আখলাক সবসে বেহতরিন ঈমান হে। চারোঁ বাতোঁ কা এক হি জবাব হে, সারে চারোঁ কি চারোঁ চিজে আখলাক হি আখলাক হে। সর্বোত্তম ঈমান কি? হুজুর বললেন সর্বোত্তম ঈমান হলো সর্বোত্তম আখলাক, উত্তম আখলাক হলো সর্বোত্তম ঈমান। তিনি বলেন এই চারো কথাকে যদি আপনি একত্রিত করেন তো নতিজা এবং ফলাফল আসতেই হবে। আহলে মক্কা কো আপ কহ রহে লা তাকরিবা আলাইকুম আল ইয়ম, যাও মুজাম্মর, কোই কিসি কিসম কাবে তোমারে তুমসে মে কোই বদলা লেনে ওয়ালা নাহি হুঁ, তুম সবকো মে মাফ কর, ইগফিরুল্লাহু লাকুম, তুমে আল্লাহ মাফ করে, মেনে ভি তুমে মাফ কর দিয়া। ইয়ে আপকে আখলাক হ্যায়। 20 বরস ইনহোনে কতল কে মনসুবে বানায়ে, জব উনকো কুদরত হো গই আর বাইতুল্লাহ কে দরওয়াজা পকড় কে খড়ে হুয়ে হ্যায়, ওমা আনা সানিউন বিকুম, আব মে কিয়া করুঙ্গা তুমারে সাথ, তো সুহাইল ইবনে আমর করিম, আখন করিম, ইবনু আখিন করিম, আপ সখি হ্যায়, সখি কে বেটে হ্যায়, তো আপ আচ্ছাই মামলা করেঙ্গে। আপনে ফরমায়া তো মে ও কহতা হুঁ, কামা কাল ইউসুফ লি ইখওয়াতিহি, জো ইউসুফ মেরে ভাই নে আপনে ভাইয়ো সে কাহা, কিয়া মেনে তুমে মাফ কিয়া, মেনে ভি তুমে মাফ কিয়া। মার মহতরম দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেন 20 বছর পর্যন্ত মক্কা কুরাইশরা যাতে কতল করার হত্যা করার পিছনে লেগেছিল, সব রকমের কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ জাল্লা সালাম মানালু যখন মক্কা দিকে দিলেন আর সাথে মক্কা দিলেন, রসুল পাক সাল্লাম সেদিন এই মক্কা কুরাইশদের সাথে কি ব্যবহার করছিলেন? হুজুর সাল্লামকে যখন আল্লাহ তাআলা কুদরত দিলেন, ক্ষমতা দিলেন, যে বাইতুল্লাহর দরওয়াজা ধরে দাঁড়ানো আছেন আর জিজ্ঞেস করতেছেন আজ আমি তোমাদের সাথে কি ব্যবহার করি, কি ব্যবহার করবো, কি আশা করো আমার কাছ থেকে আসছে তোমরা, তারা বলতেছিল আপনি সখী, আপনি দানশীল, দানবীর, আর দানবীরের ছেলে, আপনার কাছ থেকে আমরা উত্তম ব্যবহারই আমরা আশা করে থাকি আর সুন্দর ব্যবহারে আশা করে থাকি। তিনি বললেন যাও আজ তোমাদের সাথে আমার মামলা হই, যেই মামলা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে করেছিল, লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম, আজ তোমাদের উপরে কোনো রকমের এ নাই, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া।